যাত্রা বাড়ি 11 বছরে 3 বার ধরে অনেক সুস্বাদু আম পাকলে আর ফুল এটা লাস্ট সিজন নাকি কোনো আম না থাকলে আমটা থাকে সবার শেষে এখনো কিছুই হয়নি অ্যাকচুয়ালি প্রবাস জীবনে যে কষ্টটা এটা আসলে যারা প্রবাস না গেছে তারা বোঝে না এই কষ্ট থেকেই আমার একটা এই উদ্যোগ হলো যে দেশে কিছু করার জন্য আর সেই জন্যই আমি এই কমলা বা মালটা বাগানটা করার চেষ্টা করছি আর এই বাগানটা যদি আমি সফলতা হই আরও খেজুর বাগান করতেছি এবং আরও প্রসার বা প্রসার করার ইচ্ছা আছে আমার জমি কিনছি বাগানের জন্য প্লাস আরও জমি কেনার ইচ্ছা আছে আমার বাগান নিজে না গেছে গাছটা ধর এখান আজকে দিন চড়া দিলে কাজে লাগিল এই দেখলে 10,000 করে এইটা ওইটা তারপর ওই যে বড় গাছটা এটা হচ্ছে নাশপাতি গাছ এই গাছটা হচ্ছে লঙ্গান গাছ সামনে বছর আশা রাখা যায় গেটেড মালটা ওটা কেন বাঙির ঢগ হয়েছে এই জাতটা স্বাদ বেশি এটা ভেরিগেটেড মালটা এটা দামও বেশি ওটা হচ্ছে মিনিমাম 50 টাকা বেশি যাবে কেজিতে সিস্টেম আলাদা গাছটা এটা হচ্ছে মালয়েশিয়ার একটা ফল রামবুটেন এটা বাংলাদেশে অনেক চাহিদে বেশ কিছু জায়গায় বাংলাদেশে চাষ হচ্ছে আর কি লিচুর মতো একটু আশ আছে আর কি খাইতে লিচুর চেয়ে স্বাদ বেশি আর এর সুবিধাটা হলো যে পাকার পরেও 1-1.5 মাস রাখা যায় To a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all.